প্রায় কয়েক লক্ষ টাকার অবৈধ কাপ সিরাপ বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি মেখলিগঞ্জের চ্যাংড়াবান্ধা গ্রাম পঞ্চায়েতের বারোর এ রাজ্য সড়কের পাশে। সূত্রের খবর, চ্যাংড়াবান্ধার পনিশালা এলাকায় ময়নাগুড়ি থেকে মাথাভাঙাগামী জাতীয় সড়কের পাশে একটি পাথরের বেডে পিকআপ ভ্যানটিকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় পথচারীদের। তাদের কথায় ব্যাপক অসঙ্গতি থাকায় সন্দেহ আরও বাড়ে। পথচারীরা ঘটনাস্থলে ভিড় জমাতে থাকলে পিকআপ ভ্যান রেখে পালিয়ে যায় গাড়ির চালক। পরে ফের আরেকটি গাড়ি করে অন্য পাঁচ যুবক গাড়িটিকে নিয়ে যাওয়ার জন্য সেখানে এলে এলাকার লোকজন তাদের আটক করে খবর দেয় স্থানীয় প্রধানকে। প্রধান এসে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে পিকআপ ভ্যানটিকে আটক করে নিয়ে যায়। আর ওই গাড়ির মধ্যেই ছিল 85 কার্টন অবৈধ কাপ সিরাপ। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত বর্মা জানান, এই ঘটনার সাথে জড়িত গাড়ির চালক 30 বছর বয়সী সুরশাহন হক সহ মোট 5 জনকে আটক করা হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম জিয়াউল হক, আমি এই এলাকার স্থায়ী বাসিন্দা। অনুমানিক ভোর 7-8টার দিকে একটা গাড়ি এসে পিকআপ এসে আমাদের গাড়ি, তখন আমাদের যে ড্রাইভার ছিল তারা যখন ওকে জিজ্ঞেস করে তখন সঠিক উত্তর দিতে পারে না, তখন ওরা পালাই যায়। তারপরে পাঁচজন লোক এসে আবার গাড়িটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। তারপরে স্থানীয় লোক গাড়িটা আটক করে লোকাল প্রধানকে ফোন করা হয়েছে। প্রধান এসে পুলিশকে ফোন করে, পুলিশ আসছে, এখন তদন্ত চলছে।